নমস্কার। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। সোমবার 5 সদস্যের 72 বেঞ্চে সেই মামলার শুনানিতে আইনজীবী প্রিয়াঙ্কা ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিজের ভিটেতে ফিরিয়ে আনার জন্য একটি কমিটি গঠনের আর্জি জানান। সেই সঙ্গে দাবি করেন তার কাছে একটি ভিডিও আছে যেখানে এক পুলিশ অফিসারকে উর্দি পরেই বিধায়কের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে, অথচ তিনি ঘরছাড়াদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রকম সাহায্য করেনি বা করতে পারেনি। সেই সওয়ালের প্রেক্ষিতে রাজ্যকে বিস্তারিতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। গত 13 মে কয়েকজনের দাখিল করা হলফনামার রেশ ধরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে 5 বিচারপতির প্রশ্ন, যারা বাড়ি ফিরতে চাইছেন তারা বাড়ি ফিরে যাবেন এবং তাদের রক্ষার জন্য আপনারা যে থাকবেন সেই আশ্বাস দিতে পারবেন? যদিও অ্যাডভোকেট জেনারেল দাবি করেন পুরো বিষয়টি রাজনৈতিক। পাল্টা হাইকোর্টের তরফে জানানো হয়, যদি 10 জনও নিজের বাড়িতে থাকতে না পারেন তাহলেও বিষয়টি শোভা পায় না। কাউকে যদি নিজের বাড়ির আরাম থেকে বঞ্চিত করা হয় তার বড়সড় প্রভাব পড়ে। রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দেয় প্রতিটি কেস ধরে এগিয়ে যান, যদি তারা বাড়ি ফিরতে চান তাহলে সেটাই করুন, নিশ্চিত করুন যে তাদের যেন ক্ষতি না করা হয়। এটা রাজ্যের সর্বোচ্চ দায়িত্ব, যাতে কোনো ধর্ম রাজনৈতিক ঘনিষ্ঠতা নেই। পুরো বিষয়টির জন্য 3 সদস্যের কমিটির গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। সঙ্গে জানানো হয় তাতে থাকবেন রাজ্যের মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজন করে প্রতিনিধি, যে কমিটি পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে ঘরছাড়াদের ফিরিয়ে আনার কাজ করবে। সঙ্গে হাইকোর্টের নির্দেশ, যে পুলিশ অফিসারের সঙ্গে কমিটি সমন্বয় সাধন করবে ঘরছাড়ারা ফেরার পর কোনো আইন শৃঙ্খলাজনিত সমস্যা হলে তার উপর দায় পড়বে। তাহলে বুঝতে পারছেন, এতদিন যাবৎ তৃণমূল দল, গোটা তৃণমূল দলের সমস্ত নেতারাই বলছে কোনো ভোট পরবর্তী হিংসা হয়নি, কেউ ঘরছাড়া হয়নি, কিন্তু হাইকোর্ট বলছে ঘরছাড়াদের ফিরিয়ে আনুন। তার মানে সত্যি সত্যি অনেক মানুষ, বহু মানুষ ঘরছাড়া রয়েছে। এই নির্দেশে প্রমাণ হয়ে গেল সত্যি সত্যি বাংলায় ঘরছাড়া রয়েছে বিজেপির বহু কর্মী। এর ফলে মমতা ব্যানার্জির ছবির ওপর, তৃণমূলের ছবির ওপর কিন্তু একটি বিরাট ধাক্কা। হাইকোর্টের এই রায়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলায় বহু মানুষ ঘরছাড়া রয়েছে এবং তার পেছনে দায়ী রয়েছে রাজনৈতিক হিংসা, এবং কোথাও না কোথাও তৃণমূলের ওপর এর দায় গিয়ে পড়ছে। জয় হিন্দ।